পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ইয়াসিন প্রজ্ঞাময় কসম নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গর্দানের চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ রাসুলগণ বলল আমাদের পরবার্তিকার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদেরকে অশুভ কর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব। এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথে এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও অতপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তির দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করবো করোনাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনো কাজেই আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পদভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো যে আমার পর্বার ডেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং অবতরণকারীও না বস্তুত এ ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্যে আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রসুলে আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্যে একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে ভক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিনী তাদের হাত একে সৃষ্টি করে না অতপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তাদের জন্যে এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খরচুর শাখার অনুরূপ হয়ে যায় সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি এবং তাদের জন্যে নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে আমি ইচ্ছে করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি তখন তাদের জন্যে কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছু কাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্যে থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে দেয় যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফেররা মুমিনগণকে বলে ইচ্ছে করলে আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডাকালে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমার দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করলো রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন এটা তো হবে কেবল এক মহানাদ সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে এদিন জান্নাতিরা আনন্দে মুশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরা এদিন জান্নাতিরা আনন্দে মুশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং যা চাইবে করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের এবাদত করো সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার এবাদত করো এটাই সরল পথ শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা বোঝোই এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দা হতো তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর এটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারতো না এবং পিছনেও ফিরে যেতে পারতো না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নিই তবুও কি তারা বোঝে না আমি রসুলকে কবিতা শিক্ষা দিইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তারা কি দেখে না তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি অতপর তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে তাদের জন্যে চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবু কেন তারা সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে মানুষকে দেখে না আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘবিতণ্ডাকারী সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থিসমূহ যখন সেগুলো পচে গলে যাবে বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করে তখন তাকে কেবল বলে দেন হও তখনই তা হয়ে যায় অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে